गाइज वेलकम बैक टू माई चैनल उपासमार्टी ते तुम्हारा सबाई के वेलकम। तो आज के हाजिर हो एक नतून भिडियो नहीं तुम्हारे संगे और जखने जाब से सब किस ही क्योंकि तुम्हारे संगे शेयर करब तुम्हारा भिडियो पुरोटा देखते गाइज देखते पुरो रेडी हो गए बंधुरा एकदम बेरोबार जन्े तो एक हेलमेट पर जब तो आज के आमी जेखाने जाच्छी सेटा किन्तु तोमादेर काछे एकदम सरप्राइज एकदम एक नतून जायगा सेखानकार सब डिटेल्स तोमादेर संगे शेयर करब। तो आज के कलकाताई चलो आज के पुरीर जगन्नाथेर दर्शन आमरा करिनि तो कलकाताई आज के करब पुरीर जगन्नाथेर दर्शन। तो चलो जावा जाक तोमराओ एसो। बेरिये पड़ेछि आमरा मंदिरेर उद्देश्ये आर एटा देखो आमरा चले एसेछि खिदिरपुर मोड़े। तो खिदिरपुर मोड़ थेके किन्तु बाँ दिके आमरा ढुकबो मैं खिदिरपुर मोड़ थेके टूवर्ड्स फैंसी मार्केटर दिके रास्ताटाके आमादेर धरते हबे। तो आमरा देखो बाँ दिके चले जाच्छी खिदिरपुरेर मोड़ थेके एकदम बाँ दिके टार्न निये निलाम। एई बाँ दिकेर रास्ताई पड़बे हलो फैंसी मार्केट। एकटुखानि गेलेई चले आसबे देखो फैंसी मार्केट। এই ফ্যান্সি মার্কেটের গা ধরেই একদম সোজা যেতে হবে। এই দেখো এখানে ফ্যান্সি মার্কেট আছে। ফ্যান্সি মার্কেট থেকে আরেকটু সোজা গেলে একটুখানি সোজা গেলেই তোমাদের পড়বে হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ফ্যান্সি মার্কেট তারপরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তারপরে আরেকটুখানি গেলেই তোমার মন্দিরের রাস্তাটা পড়বে। তো যে যেদিক থেকেই আসো না কেন তোমাদের ল্যান্ডমার্ক হলো ফ্যান্সি মার্কেট। আর এই যে সামনে ব্লু কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ দেখো আরবান প্রাইমারি হেলথ সেন্টার লেখা আছে। তো এটার উল্টো দিকে জাস্ট এটার উল্টো দিকের গলিটাই হলো মন্দিরের গলি। তো এই উল্টো দিকের যে একদম গলিটা আছে সেটা দিয়েই একদম সোজা ঢুকে যেতে হবে। দেখো আমরা এই উল্টো দিকের হেলথ সেন্টারের উল্টো দিকের গলিটাই ঢুকলাম। ঢুকতে না ঢুকতেই এখানে দেখো একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প রয়েছে। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এটাই হলো আরেকটা ল্যান্ডমার্ক। তো এর গা দিয়ে একদম সোজা বেরিয়ে গেলেই দেখো চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে ঢোকার গেটটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এটাই হলো মন্দিরের প্রবেশপথ। আর মন্দিরের প্রবেশপথটা দেখো সেই সিংহদুয়ার মানে পুরীর আদলেই করা হয়েছে। যেমন পুরীতে আছে সিংহদুয়ার সামনে দুটো সিংহের মূর্তি রাখা আছে আর ওইদিকে আছে জুতো রাখবার জায়গা। তো তোমাদের প্রথমে প্রবেশদ্বারটা দেখিয়ে দিলাম আর এখানে হলো জুতো রাখবার জায়গা। এখানে লকার সিস্টেম আছে কিন্তু তালাচাবি নেই। যার যার নিজের দায়িত্বে তালাচাবি এনে এখানে জুতো আর জুতো ছাড়াও অন্য কিছু যা যা রাখবার যাবতীয় জিনিস এখানে রেখে লক করে দিতে পারো। আর যারা যারা তালাচাবি আনবে না তারা নিজের দায়িত্বে জুতো রাখবেন যেমন আমি রেখেছি হারিয়ে গেলে সেই রোটেশন সিস্টেম। মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। সামনেই রাধা গোবিন্দের মূর্তি রাখা। আর পুরো মন্দিরটা কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে আগে দেখিয়ে দিই। অনেকটা জায়গা জুড়ে আছে মানে বেশ বড় সড়োই জায়গা। আর এখানে দেখো এই সিঁড়ি ধরেই মন্দিরে উঠতে হবে। মন্দিরের সামনেটাও দেখো খুব সুন্দর করে কিন্তু ছোট ছোট বাহারি গাছ দিয়েও সাজিয়েছে। আর এইখানে দেখো চূড়োর উপরে যে ধ্বজাটা উঠছে যেটা মানে পুরীর মন্দিরেও আছে সেখানে কিন্তু এখানেও সেটাই আছে। হাওয়াতে উঠছে একে আকাশে ঘন কালো মেঘ করেছে তার মধ্যেই চলে এসেছি। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। আর পুরো মন্দিরটা কিন্তু একেবারে পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। সামনে দেখো ছোট 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 বাহারি গাছের টপ বসানো আছে। ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর পাশ থেকে যে দেখছো সিঁড়িটা উঠে গেছে এখান দিয়েই কিন্তু সোজা উঠে গেলেই প্রবেশপথটা মানে যেখানে জগন্নাথের মূর্তি রয়েছে আর কি। তো এই দেখো পাশে সিঁড়ি চলে যাচ্ছে। আর যারা যারা এখানে পুজো দিতে ইচ্ছুক তারা এখানে এই যে পুজো সামগ্রী আর ভোগ লেখা আছে এইখান থেকেই কিন্তু পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী তোমরা এখান থেকেই পেয়ে যাবে। মানে যা যা লাগে আর কি পুজোতে মানে প্রদীপ বলো ধূপকাঠি ধুনো তারপরে ঠাকুরকে কোন যেই জীবে গজা দিয়ে পুজো দিতে হলে কারণ জগন্নাথের তো জীবে গজাই প্রিয়। আমিও ওখান থেকে প্রসাদ কিনে এখান থেকে দেখো ফুলমালা কিনে নিচ্ছি। এখানে ফুলমালাও আছে সুতরাং বাড়ি থেকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই এখানেই তোমরা সব পেয়ে যাবে। তো সিঁড়ি দিয়ে উঠে গেছি মন্দিরের ভিতরে এখন ঢুকছি। তো মন্দিরের ভেতর প্রবেশ করছি। প্রবেশ করে এক মানে অনবদ্য একটা শান্তিপূর্ণ পরিবেশ। প্রথমেই ঢুকেই জগন্নাথের পায়ে আগে প্রণাম সেরে নিই। প্রণাম সেরে তোমাদের পুরো মন্দিরের ভেতরটা আমরা দেখাচ্ছি। তো মন্দিরের ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ নানা রকম পাথরের মূর্তি দিয়ে এটা সাজানো মন্দিরটা। আর উপরের যে ছাদ সেটা কিন্তু হাতে আঁকা নানা রকম
ছবি দিয়ে কিন্তু এটাকে মানে হাতে আঁকা ছবি দিয়েই কিন্তু উপরে ছাদটা বেশ সাজানো। এই ছবিগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট গল্প আঁকা আছে, মানে বিভিন্ন ধরনের লোককথা যেগুলো হয় সেগুলোই কিন্তু এই ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে। মানে একটা অনবদ্য এই পরিবেশ ছবিগুলো আমি অনেকক্ষণ ধরে দেখলাম, খুবই বেশ মানে সুন্দর। এখানে ছোট ছোট মানে গল্প ফুটিয়ে তুলেছে, আর তারপরে পাথরের মূর্তি দিয়ে পুরো মন্দিরটাই সাজানো। বাইরেও যেমন মূর্তি আছে, ভেতরটাও তেমনি মানে ছোট ছোট মূর্তি এখানে বসানো আছে। তো চলো জগন্নাথ দেবের কাছে আগে পুজোটা সেরে নিই। কথায় কথায় তো বলতেই ভুলে গেছি বন্ধুরা, এখানে এসে আমি জানতে পারলাম যে মন্দির খোলার টাইম হলো সকাল 6টা থেকে দুপুর 1টা, আবার বিকেল 4টের সময় খোলে, রাত্রি 9টা অবধি খোলা থাকে। তো আমরা না জেনেই প্রথমে আজকে চলে এসেছি, প্রথমবার পুজো দেওয়া তো শেষ। তো আজকে আমরা 3:30 নাগাদ চলে এসেছি, কিছুক্ষণ বসেছি, বসে 4টের সময় যখন খুললো মন্দির তখনই কিন্তু জগন্নাথ দেবের দর্শন আমরা পেলাম। যেমন তোমাদের বলেছিলাম, দেখো মন্দিরের বাইরেটাও কিন্তু নানা রকমের পাথরের মূর্তি দিয়েই সাজানো। এখানে কিন্তু শুধু জগন্নাথ দেবের মানে মূর্তি নেই, আশেপাশে আরও ছোট ছোট মন্দির, মানে ওইখানেই পাশেপাশে আরও ছোট ছোট মন্দির আছে, যেমন পুরীতে আছে তো তেমনি এখানেও আছে, ছোট ছোট মন্দির আছে, সেখানে কিন্তু আরও নানা রকমের দেবদেবীর মূর্তি আছে। তো সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। লক্ষ্মী দেবীর মন্দির দিয়েই শুরু করলাম, লক্ষ্মী দেবীর মূর্তি তোমরা দেখলে। এইবার চলে যাব, দেখি পাশে নেম প্লেটে লেখা আছে ভগবত মন্দির, মানে এখানে জগন্নাথ দেবকে ভগবত রূপে পুজো করা হয়। এখানেও কিন্তু জগন্নাথ দেবের মূর্তিই রাখা, কিন্তু এটা ভগবত জ্ঞানে পুজো করা হয়, তাই ভগবত মন্দির। তো এইবার একদম মন্দিরের পেছন দিকটায় চলে যাই, দেখো এখানে আবার অনেকে দাঁড়িয়ে ফটো তুলছে আর প্রণামও করছে, এখানেও পাথরের মূর্তিই আছে। আর একটু পেছন দিকে ওই দেখো আর একটা দূরেও মন্দির দেখা যাচ্ছে, সেখানে দেখি কি আছে। তো বন্ধুরা এইখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, এসে জানতে পারলাম যে যারা দূর থেকে আসে তাদের কিন্তু এখানে থাকার ব্যবস্থাও আছে, খাওয়ার ব্যবস্থাও আছে, সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও আগে মন্দিরে দেখিয়ে নিই। তো এবার আমরা চলে এসেছি হলো বিমলা দেবীর মন্দিরে। দেখো নেম প্লেটে বিমলা মন্দির লেখা আছে, এটা হলো বিমলা দেবীর মন্দির। তো বিমলা দেবীকে প্রণাম জানিয়ে আমরা আরেকটু এগিয়ে যাব, সেখানে দেখি যে কি আছে। জায়গাটা কিন্তু আমার খুব মনে ধরেছে বন্ধুরা। আর এখানে আছে দেখো হনুমান মন্দির। তো বজরঙ্গবলীর কাছে প্রণাম করে এইবার দেখি নেক্সট কি আছে। তো এখানে কিন্তু ছোট ছোট দেখো এক এক দুই তিন চার মানে প্রায় 6-7টা মন্দির আরও ছোট ছোট আছে। সরস্বতী দেবীর মন্দির, এরপর আছে দেখি এটা গণেশ মন্দির। সব মন্দিরেই আমরা ঘুরে ঘুরে দর্শন করে নিলাম, এবার একটু জগন্নাথ মন্দিরের ভেতরে গিয়ে একটু বসবো। মন্দিরে ওঠার মুখেই মহাপ্রসাদ বলে একটা কাউন্টার ছিল, সেখানে গিয়ে পুরো ডিটেলসটা জেনে নিলাম যে মহাপ্রসাদ পেতে গেলে কিন্তু আগের দিন ফোন করে বুকিং করে নিতে হবে, এই নাম্বারে যেই নাম্বারটা নিচে ব্লিঙ্ক করছে। তো বুকিং করে তোমরা যাবতীয় ডিটেলস জেনে নিতে পারো। মহাপ্রসাদ খেয়ে মহাপ্রসাদের জন্য কেউ যদি পার্সেল নিতে চায় লাগবে 180 টাকা, আর বসে খেতে গেলে লাগবে 150 টাকা। আর মহাপ্রসাদের বুকিং করে নেবার পরে পরের দিন কিন্তু মানে আগের দিন বুকিং করে নিলে আর পরের দিন কিন্তু 11টা সাড়ে 11টার ভেতরে ঢুকে যেতে হবে, 11টা থেকে সাড়ে 11টার ভেতরে। তো আর বাকি ডিটেলসের জন্য এই নাম্বারটা তো তোমাদেরকে দিয়েই দিলাম, এখানে তোমরা ফোন করে সব জেনে নেবে। আর এইখানে দেখো এ আপন মনে খেলে যাচ্ছে, কোনো দিকে এর হুঁশ নেই, অনেকক্ষণ ধরেই ওকে দেখছি যে খুব সুন্দর করে কিন্তু ও খেলছে, এদিকে ঘুরে ঘুরে ওদিকে ঘুরে ঘুরে খেলছে। আর আমি মন্দিরে বসে একটু বাইরেটা চলে এলাম, বাইরেটার ভিউটা তোমাদেরকে আবার একটুখানি দেখিয়ে দিয়েই আমি এখন নিচে চলে যাব। এবার নিচে চলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় আছে মহাপ্রসাদের কাউন্টারটা, সেখানেই কিন্তু তোমরা ফোন করবে আগের দিন রাতে, যেমন বললাম। ফোন করে আরেকবারও বলে দিচ্ছি যে বসে খেতে চাইলে 150 টাকা, আর পার্সেলের ব্যবস্থাও আছে তার জন্য 180 টাকা। কজন পার্সেলের জন্য কজনের মানে কজনের খাবার পার্সেল হবে সেটা কিন্তু তোমাদের আগে থেকে একটু ওদেরকে জানিয়ে দিতে হবে।
এই দেখো এখান থেকেই কিন্তু মহাপ্রসাদের কুপন দেওয়া হয়, আর এটাই কিন্তু মহাপ্রসাদের কাউন্টার, এখানে একজন দাদা বসে থাকেন, তার সঙ্গেই কথা বলে কিন্তু আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে দিলাম। এটাই হলো মন্দিরের প্রদীপদানি আর ধূপকাঠি স্ট্যান্ড, যার যার প্রদীপ আর ধূপকাঠি লাগাবার ইচ্ছে এখানেই লাগাবেন আর ওইখানেই প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে রাখবেন। তো এইখানে দেখো চলে এসেছি অতিথি ভবন, আগেই বলেছিলাম যে এখানে কিন্তু কেউ এসে যদি থাকতে চায় তারা থাকতে পারবে। তো অতিথি ভবনে ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিই, এখানে কিন্তু নন এসি আর এসি দুটোই আছে আর সবই ডবল বেড। তো নন এসিতে চার্জ হলো 800 টাকা ডবল বেড, আর এসিতে চার্জ হলো 1200 টাকা ডবল বেড। তো এখানে বসার জায়গা আছে, আর এই প্যাসেজটা যেটা দেখছো এখান দিয়ে সোজা গেলেই সব থাকার জায়গা আছে, পরপর রুমগুলো অকুপাই বলে দেখানো গেল না। আর আজকের কিছু ভোগের রান্না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভোগের রান্না কিন্তু এখানটায় মানে এই জায়গাটাতে বসেই কিন্তু ভোগ খাওয়ানো হয়, যারা মহাপ্রসাদ খেতে চায়, যাদেরকে বললাম যে মহাপ্রসাদ খেতে যারা ইচ্ছুক তারা কিন্তু এই জায়গাটাতে বসেই মহাপ্রসাদ খাওয়ানো হয়। তো আজকের ভোগের কিছু ক্লিপিংস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ দেরি করে গেছি আর এখন তো 4:30 বেজেই গেছে, ভোগ খাওয়ানো শেষ, যেইটুকুনি রান্না মানে ওদের আছে দিয়ে ঠিয়ে, মানে পোলাও দেখো, ভাত, শুক্তো, ডাল, ভাজা, অনেক রকমই আইটেম দেখতে পাচ্ছি। চলো এখন বেরিয়ে যাওয়া যাক, আমাদের মন্দির দর্শন কমপ্লিট। তোমাদেরকে তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, আর আমি একবার সাজেস্ট করব যে একবার এখানে এসে তোমরা ঘুরে যাও, তোমাদের সত্যিই খুব ভালো লাগবে, জগন্নাথ দেবের দর্শন পাবে তোমরা। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, জয় জগন্নাথ।